নমস্কার বিগ নিউজ 24.7 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি নিলাম। নজর রাখবো এই মুহূর্তের একটি বিশেষ খবরে, আবারও লাইমলাইটে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। বিএইচইউ তে বিতর্কের শেষ নেই, একের পর এক ঘটনা যা বিএইচইউ শিক্ষা ব্যবস্থাকে প্রশ্ন তুলছে। নতুন করে আবার কোন বিতর্কে জড়ালো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, চলুন জেনে নিই। বারাণসীতে আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুধবার রাতে এক বন্ধুর সাথে বাইরে যাওয়ার সময় তিনজন লোকের দ্বারা শ্লীলতাহানি হয়েছে বলেই অভিযোগ। তারা কারমান বাবা মন্দিরের কাছে ছিল যখন একটি মোটরসাইকেলে তিনজন লোক সেখানে আসে এবং তাকে জোর করে একটি কোণে নিয়ে যায় এবং তাকে তার বন্ধুর থেকে আলাদা করার পরে তার সাথে শ্লীলতাহানি করা হয়। কিন্তু সূত্রের খবর অনুযায়ী বারাণসীর আইআইটি বিএইচইউ ক্যাম্পাসের ঘটনার দুদিন আগে অন্য এক ছাত্রীও একই রকম ঘটনার মুখোমুখি হয়েছিল। সাম্প্রতিক ঘটনাটি বুধবার গভীর রাতে ঘটে, তবে আগের ঘটনাটি ঘটেছে সোমবার রাতে এবং এটি সম্পর্কে প্রক্টর অফিসেও অবহিত করা হয়েছিল। আইআইটি বিএইচইউ ছাত্র সংসদের বেশ কয়েকজন সদস্য নিশ্চিত করেছে যে আগের ঘটনায় ব্যবস্থা নিতে বিলম্ব হয়েছিল। দুটি ঘটনায় ক্যাম্পাসের অপেক্ষাকৃত বিচ্ছিন্ন স্থানে ঘটেছিল। এই ঘটনায় বুধবার ছাত্র সমাজ থেকে ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে। শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। তারা বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিকে আলাদা করার জন্য একটি প্রাচীর চেয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্র পরিষদের সাথে বৈঠকের পরে বিক্ষোভ প্রত্যাহার করা হয়েছিল, যেখানে বিএইচইউ রেজিস্ট্রার আশ্বাস দিয়েছিলেন যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বন্ধ ক্যাম্পাসের প্রস্তাব অনুসরণ করবে। রেজিস্ট্রার আরও জানান, নিরাপত্তা জোরদার করা হবে এবং শীঘ্রই ক্যাম্পাসে আরও সিসিটিভি বসানো হবে। ইনস্টিটিউট জানিয়েছে রাত 10টা থেকে ভোর 5টার মধ্যে শিক্ষার্থীদের চলাচলও সীমাবদ্ধ করা হবে। কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত তখনই নেওয়া হয় যখন এই ঘটনাগুলি ইতিমধ্যেই ঘটে গেছিল। তবে এখানে কলেজ কর্তৃপক্ষের দায়িত্বটা কোথায় তাহলে? কর্তৃপক্ষ নিরাপত্তার জন্য আরও সিসিটিভি ক্যামেরার আশ্বাস দিলেও প্রথম থেকে যেখানে সব থেকে বেশি প্রয়োজন সেখানে কেন কোনো নিরাপত্তা ক্যামেরা ছিল না? আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এই প্রথম বিতর্কে নয়, অতীতে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা যা বিএইচইউ কে লাইমলাইটে এনেছে। এর আগে 2023 সালের আগস্টে কলেজটি আবার আলোচিত হয়ে উঠেছিল যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে একজন দলিত সহকারী অধ্যাপকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছিল যে তাকে তার বিভাগের দুই সহকর্মী দ্বারা লাঞ্ছিত, শ্লীলতাহানি এবং অপমান করা হয়েছিল। একজন অধ্যাপক যদি ক্যাম্পাসের ভেতরে নিরাপদ না থাকে তাহলে শিক্ষার্থীদের কথা তো দূরেই থাকুক। এমএ ইতিহাস পরীক্ষায় একটি প্রশ্নের পরে আবারও আলোচিত হয়ে ওঠে এই কলেজটি, যেখানে ছাত্রদের বই এবং লেখকের নাম বলতে বলা হয়েছিল যা ঔরঙ্গজেবের দ্বারা আদি বিশ্বেশ্বর মন্দির ধ্বংস সম্পর্কে উল্লেখ করেছে। বিতর্কিত এমন এক সময় এসেছিল যখন জ্ঞানবাবী মসজিদ আদি বিশ্বেশ্বর মন্দির বিরোধী সংক্রান্ত মামলা চলছিল। 2022 সালের অক্টোবরে বারাণসীর বেনারস বিশ্ববিদ্যালয়ের একটি বিতর্ক আবার আলোড়িত হয় যখন বিএইচইউ এর একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট পরীক্ষায় গরুর মাংসের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করার জন্য একটি প্রশ্নের কারণে বিরক্ত হয়। প্রশ্নটি পরীক্ষায় অস্থিরতা সৃষ্টি করে এবং শিক্ষার্থীরা বলেছে যে প্রশ্নটি হিন্দু শিক্ষার্থীদের অনুভূতি আঘাত করেছে। পরে শিক্ষার্থীরা এই বিষয়ে অভিযোগ করে। নভেম্বর 2019 আবারও ছাত্রদের একটি দল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতে একজন মুসলিম শিক্ষক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ধর্ণা করে। এরকম আরও অগণিত ঘটনা রয়েছে, কিন্তু এই সমস্ত ঘটনা প্রশ্ন তোলে যে ছাত্ররা তাদের শিক্ষা জীবনে শিক্ষার চেয়ে ধর্মকে কি বেশি প্রাধান্য দিচ্ছে? কেন শিক্ষার্থীরা ধর্ম নিয়ে বেশি উদ্বিগ্ন? শিক্ষা কোনো ব্যক্তিকে তাদের ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিচার করে না, কেন শিক্ষার্থীরা এটি নিয়ে বেশি উদ্বিগ্ন হয়ে উঠেছে তাহলে? একের পর এক এসব ঘটনা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে, যে শিক্ষার সবচেয়ে বেশি এখন মানুষের প্রয়োজন। তবে এই মুহূর্তে আমরা শুধু এটাই আশা করতে পারি যে এরকম ঘটনা যেন আবার পুনরাবৃত্ত না হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ। রীতি রিবাজ তো বহুত গড়বড়ি হতে হ্যায়,
जिस बात को संविधान मान्यता देता है हम संविधान के साथ खड़े हैं, संवैधानिक नैतिकता के साथ खड़े हैं। ये लोग जो कर रहे हैं वो संविधान के खिलाफ है, संवैधानिक नैतिकता के खिलाफ है, संविधान के खिलाफ है। अरे ब्राह्मणवाद हो बर्बाद, हो बर्बाद, हो बर्बाद, ब्राह्मणवाद मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। ऐसा कोई मूल्य है कि यहाँ पे मुसलमान नहीं पढ़ाएगा, सिर्फ हिंदू पढ़ाएगा या ब्राह्मण पढ़ाएगा? तो वाकई ये दुर्भाग्यपूर्ण है। और जहाँ तक इनके मूल्यों की बात है, और ये कहते हैं कि सिर्फ ब्राह्मण ही पढ़ा सकता है संस्कृत, तो फिर ऐसा भी होना चाहिए कि ब्राह्मण सिर्फ संस्कृत ही पढ़ाए, अदर सब्जेक्ट्स ना पढ़ाए। संविधान के हिसाब से ही, संविधान के हिसाब से ही इस देश में जो भी चीजें बनेंगी वो संविधान के हिसाब से बनेंगी, न कि किसी धर्म की भाषा की किताब के अनुसार। और कुछ स्टूडेंट्स ने वहाँ पे, प्रोफेसर थे वो, तो कुछ स्टूडेंट्स ने इस बात पर धरना किया है बीसी ऑफिस के साथ कि वो क्योंकि एक मुस्लिम है तो वो संस्कृत नहीं पढ़ा सकते, क्योंकि हमारी हिंदुत्व की भाषा है तो वो नहीं पढ़ा सकते जस्ट बिकॉज कि वो मुस्लिम है। तो हम बस उसी धरना के खिलाफ धरना प्रदर्शन कर रहे हैं कि हमारे इंडिया में तो ये कहीं नहीं लिखा है कि संस्कृत है तो हम मुस्लिम नहीं पढ़ा सकते या मुस्लिम है तो वो सब उर्दू पढ़ा सकते। तो बस इसी विषय पे हम ये एक छोटा सा छात्र बनाए थे कि ये जो विश्वविद्यालय है वो हिंदू, क्रिश्चियन, पारसियों सबका है, उन्होंने खुद बुक में लिखा है। और हम जब यहाँ पे एडमिशन लेते हैं, मैं एक यूजी की स्टूडेंट हूँ, और जब मैं यहाँ एडमिशन ली थी तो मुझे एक स्लिप दिया गया था जिसमें पहले ही लाइन में मोटे अक्षरों में ये लिखा गया था कि हमें भेदभाव नहीं करना, ये जो विश्वविद्यालय वो हिंदू, मुस्लिम, पारसी, ईसाई सबके लिए बना है। तो ये नियम तो बिल्कुल भी लागू नहीं होना चाहिए महामना के इस विश्वविद्यालय में। ये आप पढ़ने के लिए सबको रख सकते हैं, लेकिन एक मुस्लिम को आप प्रोफेसर नहीं रख सकते हैं, ये नियम कहीं पे नहीं लिखा।